আসুন স্তন ক্যান্সার সম্পর্কে জানি, সচেতন হই এবং প্রতিরোধে এগিয়ে আসি। বাংলাদেশে প্রতি বছর 13,000-এর বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। বছরে 6,000-এরও অধিক নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাংলাদেশে প্রতি 6 জন 40 থেকে 49 বছর বয়সী নারীদের মধ্যে একজনের স্তন ক্যান্সার হয়। প্রতি 100 জন স্তন ক্যান্সার রোগীর মধ্যে একজন পুরুষ। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে স্তন ক্যান্সার 99% নির্মূল সম্ভব। স্তন ক্যান্সারের ঝুঁকির কারণসমূহ: পারিবারিক ইতিহাস, সন্তানকে দুগ্ধপান করানো এবং স্তনের সমবন্টন, চিকিৎসকের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ ও হরমোন পিল সেবন করা, মদ্যপান, ধূমপান বা তামাক জাতীয় পণ্য গ্রহণ, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। স্তন ক্যান্সারের লক্ষণসমূহ: স্তনের কোনো অংশ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, স্তনে অস্বাভাবিক ক্ষত, স্তনের কোনো কোনো অংশে লালচে ভাব হওয়া বা ব্যথা হওয়া, স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক নিঃসরণ, স্তনবৃন্ত ভিতরের দিকে দেবে যাওয়া, বগলে চাকার মতো অনুভব হওয়া, বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের পরিস্থিতি, স্তন ক্যান্সার প্রতিরোধে যেসব বিষয় জানা প্রয়োজন। শিশুকে সতর্কতার সহিত সুষমভাবে উভয় স্তনের দুধ পান করানো উচিত। শরীর চর্চা ও কায়িক শ্রম করতে হবে। ডাক্তারের পরামর্শ ব্যতীত দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণকারী পিল খাওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ ব্যতীত হরমোন থেরাপি নেওয়া যাবে না। সুষম খাবার, শাকসবজি ও ফলমূল খেতে হবে এবং ভাজা পোড়া তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। স্তন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিসমূহ: সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি। আমাদের দেশে ক্যান্সার শনাক্তের প্রধান অন্তরায় হল জ্ঞানের অভাব, লজ্জা, পরীক্ষা না করা, ভয়, অসচেতনতা, সামাজিক বাধা। স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর বিভিন্ন স্টেজ রয়েছে, যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো রক্ত পরীক্ষা, টিউমার মার্কার দেখা, ডায়াগনস্টিক ইমেজিং যেমন আলট্রাসোনোগ্রামি, ম্যামোগ্রাফ এবং ব্রেস্ট এমআরআই, বায়োপসি অর্থাৎ কোর বায়োপসি এবং জেনেটিক টেস্ট। স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের উপায়: ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বা BSE এবং ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ছবিতে দৃশ্যমান পুরো জায়গা জুড়ে BSE করা উচিত। টেস্ট করার সময় ছবিতে নির্দেশিত এই 3টি আঙুলের চিহ্নিত অংশের মাধ্যমে আপনার স্তনের স্বাভাবিকতা নির্ণয় করা জরুরি। প্রথম ধাপ, খেয়াল করতে হবে স্তনের স্বাভাবিক অবস্থার কোনো পরিবর্তন আছে কিনা এবং নিচের উল্লেখিত ধাপ অনুযায়ী খেয়াল করতে হবে। প্রথমে হাত কোমরে রাখুন, হাত দুটি উপরে উঠিয়ে মাথার উপরে নিন, কোমরে হাত দুটি একটু জোরে চেপে ধরে সামনের দিকে ঝুঁকে মাংসপেশী সমূহকে আটসাট করুন, স্তনবৃন্ত আলতোভাবে চেপে দেখুন কোনো তরল জাতীয় দ্রব্য নির্গত হয় কিনা। দ্বিতীয় ধাপ, স্পর্শের মাধ্যমে অনুভব করা। শুয়ে কাঁধের নিচে একটি বালিশ রাখতে হবে এবং হাতের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাধ্যমে পর্যায়ক্রমে আলতোভাবে, তারপর মাঝারি ধরনের এবং পরবর্তীতে একটু দৃঢ় চাপের মাধ্যমে স্তনের প্রতিটি অংশ অনুভব করতে হবে। সমগ্র এরিয়া ঘড়ির কাঁটার দিকে একবার, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার এবং উপর থেকে নিচে ও নিচে থেকে উপরে একবার করে অনুভব করতে হবে। এভাবে স্তন এরিয়া পরীক্ষা এবং একইভাবে ডান হাত দিয়ে বাম সাইড পরীক্ষা করতে হবে। স্তনের যে কোনো পরিবর্তনই ক্যান্সার নয়, বেশিরভাগ ক্ষেত্রেই চাকা বা পিণ্ড সাধারণ হয়ে থাকে। কোন চাকাগুলো ক্ষতিকর বা ম্যালিগন্যান্ট? একটি নতুন ব্যথামুক্ত শক্ত চাকা, তবে এটি নরম, গোলাকার ও ব্যথাযুক্ত হতে পারে। চাকাটির পার্শ্ববর্তী টিস্যুতে ছড়িয়ে পড়ার প্রবণতার অধিক, চামড়া মোটা হয়ে যাওয়া, চাকাটির কিনারা বা ধারসমূহ অনিয়মিত হওয়া, চামড়ার সাথে চাকাটির সম্পৃক্ততা বিদ্যমান, স্তনবৃন্ত থেকে রক্ত বা রক্তজাতীয় তরল নির্গত হয়ে থাকে, চামড়া কমলালেবুর খোসার মতো হয়ে যাওয়া। উল্লেখিত পরিবর্তনের কোনোটি দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত। ভুলে যাবেন না, স্তন ক্যান্সার মানেই মৃত্যু নয়, প্রাথমিক অবস্থায় 99% প্রতিকার করা সম্ভব। আপনার আমার সচেতনতাই পারে প্রিয়জনের জীবন রক্ষা করতে।